মথা সরকারের যোগ এবং সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক জোট নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্প্রীতি মথাকে জড়িয়ে নানা প্রশ্ন তুলেন সমালোচনা করেন তাদের নীতি ও আদর্শের রবিবার সেই ব্যাপারে স্পষ্টিকরণ দিলেন অনিমেশ দেববর্মা সেই সঙ্গে বামেদের আক্রমণ করতেও ভুলেননি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয় অনিমেশ বাবু বলেন গ্রেটার তিপ্রাল্যান্ড এটা আমাদের দাবি এই দাবি আমাদের থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে রবিবার আগরতুলে সাংবাদিকদের মুখোমুখি হয় এ কথা বলেন অনিমেশ দেব যারা এখন বলছে গ্রেটার তীব্রা ল্যান্ডের দাবি থাকবে না আমাদের তারা অতীতেও অনেক কথা বলেছে ওনারা বলেছিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন হবে না কিন্তু হয়েছে ওনারা বলেছিল রাজ্যে আর এসটি সিট বৃদ্ধি করা হবে না কিন্তু হয়েছে ওনারা বলেছিল ভারত সরকারের সঙ্গে তিপ্রা মথার কোনো চুক্তি হবে না কিন্তু তাও হয়েছে ওনারা যা ইচ্ছে বলুক তিনি তাদের উদ্দেশ্য করে বলেন এখানে অনেকে জাতীয় দল বা আন্তর্জাতিক দল করে ওনারা ওনাদের চিন্তা ভাবনায় আছে তারা একসময় ত্রিপুরাকে বিশ্বের রাজনীতির সাথে যুক্ত করতে চেষ্টা করেছে তারা কি পেরেছে ত্রিপুরাকে বিশ্বের রাজনীতির সাথে যুক্ত করতে সাম্যবাদ নীতি ঘরে ঘরে সমান অধিকার কি হয়েছে হয়নি তারা যাই বলুক না কেন তাতে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমরা আমাদের কাজ করে আমরা চাই কোনো অংশের মানুষের জন্য ক্ষতি না হয় আমি আমার স্বার্থে দাবি করতেই পারি তাতে অন্য কোনো ব্যক্তির যাতে ক্ষতি হয় এমন যেন কেউই না করে প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন এখন যদি বাঙালিরাও যদি নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আমাদের ক্ষতি না করে সেখানেও আমাদের বিরোধ করার কোনো কারণ নেই একইভাবে তিপড়ামথা যখন আন্দোলন করছে নিজেদের বাঁচানোর জন্য সেখানে বাঙালিদের যদি কোনো ক্ষতি না হয় তাহলে বাঙালিরা কেন বিরোধ করবে তিনি বলেন ভারত সরকারের সঙ্গে তিপ্রামথার যে চুক্তি হয়েছে এটা তারই প্রমাণ সেখানে বাঙালিদের একটা বৃহৎ অংশ যদি আমাদের সমর্থন না করত তাহলে কি চুক্তি কোনোদিন সম্ভব হতো না আমরা চাইছি সাংবিধানিকভাবে আমরা যেন সুরক্ষিত থাকি গ্রেটার এটা আমাদের দাবি এবং এটা দাবি থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাচিভ করা যাবে আমাদের লড়াইটা চলবে এবং এই যে এটা এগ্রিমেন্ট হলো এখানে ওয়ার্কিং গ্রুপ গঠন হবে ওয়ার্কিং গ্রুপ এই বিষয়টাকেও দেয় যে গ্রেটার তিপ্রালেন গঠন করা যায় কি না এবং কি পর্যায়ে এখানকার যারা ভূমিপুত্র আদিকাল থেকে যারা এখানে বসবাস করছে সান অফ দি সয়েল কিন্তু এটা সবাই সান অফ দি সয়েল হয় এখন যদি কেউ ভাবে যে তিরিশ বছর আগে আমার জন্ম আমি সান অফ দ্য সয়েল এটা হয় না ডেফিনিশন অফ সান অফ দ্য সয়েল ইজ ডিফারেন্ট যারা আদিকাল থেকে এই অঞ্চলে বসবাস করেন তাদেরকে ভূমিপুত্র বলা হয় ইংরেজিতে সান অফ দ্য সয়েল তো সান অফ দি সয়েলদের রক্ষা করার জন্য পিছিয়ে পড়া মানুষকে রক্ষা করার জন্য গ্রেটার ত্রিপ্রালেন কনস্টিটিউশনাল সলিউশনের মাধ্যমে আমরা অ্যাড্রেস করতে চাই ভারত সরকার একটা এগ্রিমেন্ট করেছে এগ্রিমেন্টের ব্যাপার তোমাদের কাছেও আছে এবং সেখানে পরিষ্কার বলেছে যে অর্থনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় জমির মালিকানার যে বিষয় সমস্ত বিষয়গুলো খটিয়ে দেখার জন্য ওয়ার্কিং গ্রুপ তৈরি আর যারাই বলছেন যে এই স্লোগানটা থাকবে না ওনারা তো অনেক কিছু বলেছেন যারা এখন এই কথা বলছে ওনারা অনেক কিছু কথা বলেছে আগে উনারা বলেছেন যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন হবে না হয়েছে ওনারা বলেছেন যে এখানে আর এস কোনো সিট বৃদ্ধি পাবে না হয়েছে উনারা বলেছেন যে ভারত সরকারের সাথে তীব্র চুক্তি হবে না হয়েছে ওনাদের যাই বলতে দাও এখানে অনেকে জাতীয় দল এবং কেউ তো বলে যে সারা আন্তর্জাতিক দল করে চিন্তা ভাবনায় আছে এক সময় ত্রিপুরাকে বিশ্বের রাজনীতির সাথে যুক্ত করতে চেষ্টা করেছে তারা কি পেরেছে যে এইখানে সাম্যবাদ নীতি ঘরে ঘরে সবাই সমান অধিকার এটা হয়েছে এটা হয় সো ওনারা বলবেন ওনাদের বলতে দাও ওনাদের এইসব যা বলছেন ওনারা এইটাতে আমাদের তেমন কোনো চিন্তা ভাবনার কারণ নেই আমরা আমাদের কাজ করে যাব আমরা এগিয়ে যাব এবং উই আর ভেরি সিম্পল মাইন্ডেড হাম্বল মাইন্ডেড আমরা চাই কোনো অংশের মানুষের যেন ক্ষতি না হয় আমি আমার সাথে দাবি করতে পারি কিন্তু আরেক ব্যক্তির ক্ষতি হবে এমন কিছু যেন কেউ না আমরা ছাড়াও জাতিগতভাবে মণিপুরী আছেন মুসলিম অংশের মানুষ আছেন এদেরও যেন ক্ষতি না হয় কিন্তু এখন যদি বাঙালিরা নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আমাদের ক্ষতি না করে সেখানে আমার বিরোধ করার কি ব্যাপার আছে একইভাবে দীপরারা যখন আন্দোলন করছে নিজেকে বাঁচানোর জন্য এখন বাঙালিদের যদি ক্ষতি না হয় সেখানে বাঙালিরা কেন বিরোধ করবে এই যে এগ্রিমেন্টটা উঠে এলো এটা তারই একটা বড় দলিল এবং প্রমাণ এখানে বৃহদ অংশের বাঙালিরা যদি না চাইতেন এই এগ্রিমেন্টগুলো সম্ভব এটা অসম্ভব এডিসি হয়েছে এখানেও বৃহৎ অংশের যারা বাঙালি মানুষজন ওনারা সমর্থন করেছেন অনেক ব্যক্তি বিশেষ নিজের পয়সা টাকা দিয়ে তৎকালীন টিউজেস নেতাদের দিল্লিতে নিয়ে গেছেন কারা নিয়ে গেছে বাঙালির তো নিয়ে গেছে তো আজকেও আমাদের পেছনে বৃহৎ অংশের ইন্টালেকচুয়াল বুদ্ধিজীবী সাহিত্যিক বা যারা পত্রপত্রিকায় কাজ করেন বুদ্ধিজীবী অংশের মানুষ আমাদেরকে সমর্থন করছে আমরা তো আর কেউ ক্ষতি চাইছি না আমরা চাইছি সাংবিধানিকভাবে আমরা যেন সুরক্ষিত থাকো রিপোর্ট আর ইনিউজ।